Hi guys, good morning and welcome back to my channel Sudipta and Sohra vlog. So, এখন বাজে ঘড়িতে 10টা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন মুখ ধুই নি আজ একটু মাথায় তেল লাগাবো কারণ আজ স্যাটারডে আর একটু শ্যাম্পু করব তো চলো যে দিনটা স্টার্ট করি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যে ইউয়ানের মমি ইউয়ান একটু ঘুমানোর চেষ্টা করছে আর মমি ঘুম পাড়ানোর চেষ্টা করছে ঘুমাচ্ছে না আর ড্যাডি একটুখানি ছোট্ট কাজ আছে সেটা মেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গাড়ির নাম্বার প্লেট চলে এসেছে তো ফোন করেছিল যাচ্ছি লাগাতে নাম্বার প্লেটটা লাগিয়ে নেবো আজকে কারণ এদিক ওদিক যেতে পারছি না বাই চান্স অনেকদিন হলো নাম্বার প্লেট নেই তো যাই এবার এখান থেকে একটু ব্লগ আমি করবো রাস্তায় যাবো দেখাবো সব কিছু তারপরে এসে আবার সুদীপটাকে দিয়ে দেবো ক্যামেরা তারপরে সুদীপ তো ব্লগ করবে তো বেরিয়ে গেছি আমি এখন গাড়ি নিয়ে একাই যাচ্ছি কাউকে বললাম না ড্রাইভ করছি বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা লাগবে যেতে এক ঘন্টা আসতে যেটুকুনি টাইম লাগবে ওখানে নাম্বার প্লেটটা লাগাতে দ্যাটস ইট তো হয়ে গেছে আমার গাড়ির নাম্বার প্লেট এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে সোজা বাড়ি সুদীপটা একা আছে বাবুর সাথে দেখতে পাচ্ছ আশা করি 4:10 আমাদের কোনোদিনও খাওয়ার টাইমে ঠিক থাকে না আমি সৌরভ বাড়ি ছিল না আমি জাস্ট ঘুমাচ্ছিলাম তো বাড়ি আসলে এবার যাব আমি খেয়ে নেবো আমি না সৌরভ নিজেও খাইনি তো খেয়ে নেবো এবার আমরা আর তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে ভাত তো থাকেই যেরকম থাকার তার সাথে আছে ডাল এটা হচ্ছে ডিমের কারি এরকম করে করতে বলেছিলাম আজকে পটল ভাজা আর ভেন্ডি ভাজা ইউভান বাবা আজকে প্রচন্ড বেশি ডিস্টার্ব করেছে হাই ইউভান তুমি কেন এত ডিস্টার্ব করছো মামাকে খেতে দাওনি কেন তোমরা এই আগের ক্লিপটা দেখলে হয়তো দেখতে পাবে ইউভান আমাকে খেতে দিচ্ছিল না ভাত নিজে নিয়ে খেয়ে নেবে এখনই হ্যাঁ পচা ছেলে খালি দাদির কাছে আদো খাই পচা ছেলে এটা কিসি দাও তাহলে একটা কিসি দাও একটা চল একটা কিসি দাও তো ক্যামেরা দেখতে নেই বাবা ট্যালেন্টেড কিড তাজে অনেক দিন পরে আমি নিচে এসেছি আর আমি তোমাদেরকে বলছিলাম না বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ওইগুলো আমি তোমাদেরকে দেখাই দেখো ওরা কি করছে ওই দেখো দৌড়াদৌড়ি করছে দুজনা কিরাম হাই রে এ কি করছিস তোরা এই দেখো এই ফুলটা ফুটেছে কি সুন্দর না আর আর একটা ফুল দেখাই সেটা হচ্ছে এইটা এটা দেখো এটাও খুব সুন্দর ফুল সব পাড়িয়ে দেবে আর এই গাছে তো সুন্দর ফুল ফোটেই
এই গাছটা ভর্তি জবা পিঙ্ক কালারের, আর এই যেটা রেড কালারের জবা, সুন্দর তাই না? আর আমাদের বাড়িতে না কটা টগর গাছ, টগর ফুল গাছ বসিয়েছি, চলো এটাও তোমাদেরকে দেখাই। এটা নর্মাল জবা ফুল, আর এটা দেখো, এটা কিন্তু একটাই গাছ কিন্তু একদিকে ফোটে সাদা জবা আর একদিকে ফোটে লাল জবা। এই দেখো টগর ফুল গাছ, এটা কিন্তু নর্মাল টগর, আর একটা থোকা টগরও আছে। এই যে এই গাছটা ভর্তি ফুটছে, এই যে তোমরা অন লাইভ দেখে নিলে, আমি এটা কেটে আজকে বাদ দেবো না, ও আমার সাথে এরামি করে, এটা আজকে আমি কেটে বাদ দিচ্ছি না, সব প্রমাণ প্রমাণ থাকা দরকার না? আর বলো আর কি বলবে, মাথা খারাপ করবে না, ঠিক আছে? কোনো কিছু ইউয়ান না, একটা কথা বলি, ওরা জাস্ট বেরিয়েছে মোটামুটি 5-10 মিনিটও না, 10 মিনিটের বেশি তো নাই, ওদের কন্ডিশন দেখাই। দেখো দেখো জিপটা দেখো, এই তোদের কি হয়েছে, এত জোরে হাঁপাচ্ছিস কেন? আর দেখো মিকুটাকে দেখো, সব টান টান হয়ে শুয়ে আছে, এই যে মিকি, কি হয়েছে, হাঁপিয়ে গেছে সবাই, ও ড্যাডি হাঁপিয়ে গেছে, আর এই যে এ আর আমি একমাত্র ফিট আছি। বাস কালকেই জাস্ট জামাইষষ্ঠী, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে আমি কোথা দিয়ে কী করবো না করবো। যাই হোক, এখন আমি প্যাকিংটা করা স্টার্ট করি, ছেলের প্যাকিংটা আগে করবো, দেন র্যাম্বো মিকিরা আজকে বাড়ি যাচ্ছে, মানে আজকে আমার বাবার বাড়ি চলে যাচ্ছে, ওরা গাড়ি বলা হয়ে গেছে, ওরা গাড়ি করে রাত্রে চলে যাবে, 11টার সময় ওদেরকে ডিনার করে দেবো, ওদের কিছু জিনিস প্যাক করবো আগে, মানে বুঝতে পারছো তো পুরো কনফিউজ জায়গা। আর আমার ছেলেটা এরাম করছে, এই যো ঠিক করে ঘুমাচ্ছেই না, কেঁদে কেঁদে উঠছে, ওকে ঘড়ি তাড়াতাড়ি। এখন বাজে ঘড়িতে 9:15, ঠিক আছে? আমি আর ইউভান বসে আছি, কারণ ইউভান আমার কোল থেকে নামছে না। আমি কখন প্যাকিং করব আর আমার মা কাকিদের জন্য কী কিনেছি এগুলো কখন দেখাবো আমি কিছুই জানি না। তার উপরে র্যাম্বোদের 9:00 খাওয়াই, এখন 9:10 আজকে খাওয়ানো হয়নি, আর ওরা 11টার সময় বাড়ি যাবে, বাড়ি বলতে ওদের ওদের দাদু বাড়ি যাবে, দাদু দিদিন বাড়িতে। আর ইউভানকে দেখো, ওই কথা বলছে, এত দূর তু হয়ে গেছে। আর আমি জাস্ট ল্যাপটপটা অন করেছি, এবারে ভিডিও এডিটিং যতটা হয়েছে ততটা করে নিই, তারপরে বাদ বাকিটা পরে করা যাবে। আমি জানি না কালকে তোমরা কখন ভিডিও পাবে, ঠিক আছে? এই রিজন হচ্ছে ইউভান বাবা, এই যে দুত্তু পাখি, দুত্তু পাখি। অ্যান্ড আই এম সো সরি ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসতে পারে, কারণ হচ্ছে ওপরে ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করলে এ প্যাঁ করে কাঁদবে, কাঁদবে তো বলে দাও, তুমি তুমি একটা ব্যাড বয় হয়ে গেছো, বলো ব্যাড বয় তো তুমি, দেখতে পাচ্ছ তোমরা কত দুত্তু ছেড়ে হয়ে গেছে, হাত নামাও। তো এই যে ডিনার নিয়ে চলে এসেছি, ডিনারে আছে রুটি অ্যান্ড কী বলে এটাকে, সয়াবিনের কষা। আর এই যে ইউভানকে জাস্ট শুয়ালাম, ও আবার উঠে পড়েছে, যাই না কেন আজকে শুতেই চাইছে না, যাই হোক আমি তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আর মিকিদের তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি বললাম তোমাদেরকে, আর ওদের ব্যাগ গোছানোও হয়ে গেছে, আর ওরা বেরোবে এবার। এই যে মিকি রেডি, এরা না একটু একটু বুঝতে পারছে, মিকি স্পেশালি মনটা খারাপ আছে। আর এই যে র্যাম্বো, এই যে র্যাম্বো বেল্ট লাগাচ্ছে, আর মিকিও মনটা একটু খারাপ হবে, এরা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছি না, মিকিকে নিয়ে নামবে কি করে, নিচে যাচ্ছে সবাই, টাটা সাবধানে যেও, ব্যাগটা নেবে না, র্যাম্বো টাটা, এসে গেছে গাড়ি নিয়ে, আগে বিক্রি রেখে দেবো।
আমি অনেক অনেক চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে আমি বাড়ির জন্য কি কি কিনেছি, বাট আনফরচুনেটলি কিছুই দেখাতে পারছি না, কারণ ইউয়ানের জন্য, কারণ ইউয়ান একদমই ঘুমাচ্ছে না। দেখি চেষ্টা করি, দেখো টাইম, দেখো ঘড়িতে এখন কটা বাজে, 11:30 পুরো ডট বাজে, 11:30 বাজে, এখনও প্যাকিং এর পি পর্যন্ত করিনি। ইউয়ান একটু ঘুমাচ্ছে না, দেখতে পাচ্ছ কিরম রাত্রির দ্যাব দ্যাব করে তাকিয়ে আছে। তো চেষ্টা করব দেখাতে, যদি দেখাতে পারি তাহলে ক্লিপটা অ্যাটাচ করে দেবো। তো ফাইনালি আমি বসে পড়েছি দেখানোর জন্য, রাত্রির 11:30 বাজে, ইউয়ানকে এখানে শুয়ে রেখেছি, এই যো, এই যে ইউয়ান শুয়ে খেলা করছে আর আমি এখন দেখাতে বসি। তো সবার আগে যেই শাড়িটা বেরোলো, এটা আমার কাকিমার জন্য আমি কিনেছি। এটা হচ্ছে হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুম, আর এরকম দেখতে আমার খুব পছন্দ, মানে আমি আমার ভীষণ ভীষণ পছন্দ, এরকম দেখতে খুব ভালো লাগবে। ব্লাউজ পিস আছে, আশা করি কাকিমারও খুব ভালো লাগবে। তো এইটা হচ্ছে ফার্স্ট শাড়ি, তোমরা বুঝতে পারছো আশা করি, পুরো শাড়িতে কাজ আছে, এখানে একটু বেশি আছে, ভেতরে লাইট হয়ে যাবে, আর এত চেল্লামিল্লি করছে ইউয়ান বাবা। নেক্সট শাড়ি এইটা কিনেছি আমার মায়ের জন্য, এই যে দেখাচ্ছি, এটাও অরেঞ্জ কালার সেম, এই যে এরম দেখতে, এটা সিম্পল আছে, কিছুই নেই, এই যে অরেঞ্জ কালারের এরম দেখতে শাড়িটা, সিম্পল, খালি আঁচলটা একটু রেড কালার আছে আর কিছুই না, এরম বক্স বক্স। তো এই শাড়িটা এরম দেখতে, এটা আমার মায়েরও খুব পছন্দ হবে। আর নেক্সট হচ্ছে আমার ঠাকমার জন্য কিনেছি, আমার ঠাকমার শাড়িটা পার্টিকুলারলি আমার ভীষণ পছন্দ, ঠাকমাকে বলবো যাতে আমাকে দেয় একদিন পরতে। এই যে ঠাকমার শাড়িটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কটন, কটন লিনেন বলে এটাকে, ঠিক আছে, এটার কন্ট্রাস্টে আঁচল আছে একটু লাল রঙের, আর পুরো শাড়িটা এমনি লাইট কালার আছে, এই যে এরকম দেখতে খুব সুন্দর, এই শাড়িটা আমার খুব পছন্দ, এই যে এরকম, ঠিক আছে। তো বাস এই তিনটেই শাড়ি কিনেছি, আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, ওটা আমি এক্ষুনি দেখাচ্ছি, জাস্ট হোল্ড অন। এইটা আমি কদিন আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এই যে এই পাঞ্জাবিটা বাবার জন্য কিনেছি, এই যে এরকম কাজ করা আছে। তো বাস এইটাই ছিল আমার কি বলে জামাইষষ্ঠীর শপিং, আর প্রচুর মিষ্টি কিনে এনেছি আজকে, কালকেগুলো নিয়ে যাব। তো বাস আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি, যদি তোমাদের কিছু ভালো লাগে দেন প্লিজ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অলসো, অ্যান্ড আই উইল সি ইউ সুন টুমোরো, টাটা।